আদরে তেহে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না আরে হাতে লাগে বেতারে হাত ছাড়া দাও সোনার দেওরা রে আমি ফালং গো সাজাইলাম গো ফুলের মালা দিয়া হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি বাংলাদেশ কাঁপানো ভাইরাল 10 জন বাঙালি সিঙ্গার যাদের একটি গানে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিল ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে এভাবে কি জমে আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাই সুতরাং গাইস আমাদের সাথে আপনিও এক গান দিয়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করা ভাইরাল সব শিল্পীদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা তাদের এই গানগুলো একবার শুনলে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায় ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ আপনার পছন্দের গায়কের নাম কমেন্টে জানাতে ভুলবেন না এই সময় কম শুরু করো সো গাইস লিস্টের শুরুতেই দেখবেন সিলেটের জনপ্রিয় শিল্পী তোশিবার ভাইরাল গান নয়া দামান আইলা রে নয়া দামান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিল আর এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে রাতারাতি ভাইরাল হয়ে যায় যার বর্তমান ভিউ প্রায় 90 মিলিয়ন ও দামান খোরে খতা খাওরে বাটার পা এবং পরবর্তীতে তিনি সিলেটি ভাষায় দর্শকদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে ও ভাই সব সামনের শুক্রবার যাই হোক গাইস এর পর দেখবেন এক গানে বাংলাদেশ কাঁপানো শিল্পী আরফান মৃধা শিবলু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি টুকটাক অভিনয় দিয়ে সকলের কাছে পরিচিত হলেও হাওয়া সিনেমায় গানের পর দর্শক তাকে নতুন করে চিনেছেন সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা এছাড়া বেশ কিছুদিন আগে ওনার আরেকটি গানও টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছে দেখা না দিলে সো গাইজ এর পরে রয়েছে দেশ ও দেশের বাইরে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আরমান আলী ফিরা গেলি ভুইলা গেলি ফিরাইলি না 2023 সালে এসেও বাংলা গানের সর্বোচ্চ ভিউ পাওয়া গায়কের তালিকায় আরমান আলীপের নাম সবার উপরে আরে মাইয়ারে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা এছাড়া তার আরো কিছু বিখ্যাত গান রয়েছে যার মধ্যে অন্যতম কার্বকেতে হাসো নেশা বেঈমান ইত্যাদি আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস তো যাই হোক গাইস এর পর দেখবেন 2023 সাল কাঁপানো আরেক ভাইরাল শিল্পী ওয়াহেদ ও শ্রাবণী সোনা পাখি গো আমার লক্ষ্মী পাখি গো আমি দেশে দেশে রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটক ইনস্টাগ্রাম সহ দেশ ও দেশের বাইরে ঝড় তুলে দিয়েছিল সো গাইজ এর পরে রয়েছে মুজা ও জেফার রাতারাতি ভাইরাল হওয়া গান ঝুমকা এই গানের আগেও তাদের দুজনকে মানুষ তেমন একটা চিনত না তবে ঝুমকা গান রিলিজ হওয়ার পর তারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এছাড়া মোজার আর একটি রাতারাতি ভাইরাল হওয়া গান হচ্ছে চিনা চেনা লাগে আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে তুই যদি চিনা তো যাই হোক গাইস এর পর দেখবেন এক গানে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আলী হাসান ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি আ তিতি তিতি বাপ দাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই মাগার এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে আলোড়ন তৈরি করে দিয়েছিল যা সর্বমহলের মানুষ পছন্দ করেছেন আছে নিহি ফেবি কলের 400 মিলি আঠা আছে তো একদম 70 টাকা দাদা ধপ মিয়া পাগল হয়েছে এবং পরবর্তীতে সমাজের নানা অসঙ্গতিকে তুলে ধরে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি যা বেশ প্রশংসিত হয়েছে কে ধরনায় গাইছে আমারে
কথা সত্য কথা খাটি আগুন লাগছে বাজারে থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে এই যে বাবা নেন সো গাইজ এর পরে রয়েছে শাকিব খানের প্রিয়তম সিনেমার ঈশ্বর গানের শিল্পী রিয়াদ ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না আজ থেকে বছর খানেক আগেও যে মানুষটিকে কেউ চিনত না আর আজ তার গানে মুগ্ধ হয়েছে বাংলাদেশের হাজার মানুষ তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না তো যাই হোক গাইস এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাইলার ভাইরাল হওয়া গান অন্তরেতে দাগ লাগাইয়া অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না এছাড়া ওনার আরো কিছু জনপ্রিয় গান রয়েছে যার মধ্যে অন্যতম সখী গো আমার মন ভালো না এবং একখান পান চাইলাম ঘুরায় বারো মার সখী গো ওই আমার মন ভালো না একখান পান চাইলাম পান দিলে না তোমার শুনে কিসের প্রীতি সো গাইজ এর পরে রয়েছে কষ্টের গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী গগন সাকিব প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে এই একটি গান তার পুরো ক্যারিয়ার বদলে দিয়েছিল এবং পরবর্তীতে অনেক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তো যাই হোক গাইস সর্বশেষ এখন দেখবেন কষ্টের গান গিয়ে ঝড় তোলা আরেক সিঙ্গার আতিফ আহমেদ নিলয় আমার স্বপ্ন দেখাইয়া কারবাসরে ঘুমাস যিনি আজ আর আমাদের মাঝে নেই তবে আশা রাখি তার এই গানগুলোর মাধ্যমে তিনি ভক্তদের মাঝে বেঁচে থাকবেন আজীবন ও আমি মইরা গেলে কাঁদবি ঠিকই ফেলবি চোখের জল আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাই সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ